ওই ছেলেটা এই দাঁড়া, এত তাড়া কিসের? দেখ কেমন একটা বাইক নিয়ে এসেছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে, প্রথমত ওর কাছে টাকা নাই, আর এটা তো পরীক্ষা করে দেখো ও তোমাকে সত্যি ভালোবাসে কিনা। কিভাবে? আমি বলছি, এদিকে দেখ। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না, তবে তুই যখন বলছিস ট্রাই করে দেখতেই পারি। হ্যালো পাখি। আরে আমি তো আঁখি না, আঁখি হচ্ছে ও, আর আমি হচ্ছি ওর বান্ধবী। আই এম সো সরি, আসলে আমি ভেবেছি আপনি আঁখি। হ্যালো আঁখি। হ্যালো। আসলে তোমাদের সাথে প্রথমবার দেখা হয়েছে, তো তাই আমি বুঝতে পারি নাই তোমাদের ভিতরে কে আঁখি। কেন, ও আমার থেকে বেশি সুন্দর তাই? আরে না না, ওরকম কিছু না, আমি ভেবেছিলাম ও আঁখি তাই বলে ফেলেছি। আমি ভেবেছি সুন্দর মেয়ে দেখে তুমি ওকে আঁখি ভেবে নিয়েছো। মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভিতরের সৌন্দর্য হলো আসল, আর আমি তোমার সাথে ফোনে যতটুকু কথা বলেছি এবং মেসেজ করেছি তাতে আমার কাছে মনে হয় তোমার মন অনেক ভালো এবং তুমি অনেক ভালো একটা মেয়ে। থ্যাংক ইউ। আচ্ছা এই গাড়িটা কি তোমার? হ্যাঁ এটা আমার গাড়ি, আমি আমার ইনকামের টাকা দিয়ে এটা কিনেছি। নাইস। কেন পছন্দ হয় নাই? না না, গাড়ি পছন্দ হওয়াতে না হওয়াতে কি আসে যায়, মানুষটা পছন্দ হওয়াই হচ্ছে কথা। আসলে আমি তো তোমার জন্য স্পেশাল কিছু ভেবেছি, তুমি কি আমার সাথে রেডে যাবে? হ্যাঁ হ্যাঁ কেন নয়। আচ্ছা চলেন চল। কি ব্যাপার আঁখি, এইসব কি? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আর ঠিক মতো হাঁটতে পারি না। আচ্ছা আপনার কোনো সমস্যা আছে? আরে না না, আমার কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা না হয় আর আমাকে যদি আপনার পছন্দ না হয় বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। না না কি, এখানে তোমার কি দোষ? অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারোর সাথেই হতে পারে, আর এখানে আমাদের তো কোনো দোষ নেই। কালকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় আর হাত বা পাও যদি কেটে যায় তাহলে তুমি কি আমায় ছেড়ে দেবে? না না, আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো তাহলে? আর আমি ভেবেছিলাম আমার এই গাড়ি দেখে তুমি আমাকে রিজেক্ট করে দিবে। ভালোবাসা মানুষকে যায়, টাকাকে না, আর মানুষটা থাকলে টাকা তো কামাতে পারবে তাই না? এটা তো ঠিক কথাই। আর আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমার শরীরটাকে না, আমি তোমার মনটাকে ভালোবাসি। আই লাভ ইউ আঁখি। আই লাভ ইউ টু। আরে আরে, এই আমি তো তোরে অভিনয় করতে বলেছিলাম, আর তুই সত্যি সত্যি রিয়েলভাবে আই লাভ ইউ বলতেছো, কেমন বান্ধবী তুই? অ্যাক্টিং কী হচ্ছে এখানে? আসলে ও আঁখি না, আমি আঁখি। তোমার পরীক্ষা করার জন্য আমরা দুজনে একটু মজা করছি। মজা নিচ্ছ আমার সাথে? কিন্তু কেন? কারণ আমি জানতে চাইছিলাম যে মানুষটার না দেখে ভালোবাসি ওই মানুষটা কেমন। তাহলে আমাকে কেমন মনে হচ্ছে? একদম সেরকম যেমনটা আমি ভেবেছিলাম। হ্যাঁ একটা কথা সত্য যেটা আমার মন বলেছিল। হ্যাঁ তো চলো আমার গাড়িতে। আচ্ছা তোরা থাক আমি যাই, ধর। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় যাব, এটা তোমার গাড়ি না? হ্যাঁ এটা আমার গাড়ি। তাহলে সমস্যা কি, আমি তো গাড়ির কাছে যাচ্ছি। শুধু তুমি কি টেস্ট নিতে পারো, আমি কি পারি না? ও বুঝতে পেরেছি, তাহলে এখন যাই। না এখনো কিছু বাকি আছে। কি বাকি আছে? সেটাই যেটা তুমি আমাকে ভেবে আমার বান্ধবীকে বলেছিলে। ও আই এম সো সরি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।